এই গল্পটা হলো টিম্বাকটু জঙ্গলের, যেখানে সব জানোয়ার আর পাখিরা থাকত। ওরা সবাই নিজেদের মধ্যে খুশি খুশি থাকত। ওখানে একটা বুনি পাখি আর ভুঁড়ি পাখি থাকত। এদের নামে একদমই ধোকা খাবেন না, এরা দুজনেই খুবই আলাদা ছিল। ভুঁড়ি পাখির কীর্তি ভীষণ খারাপ ছিল, সে জঙ্গলে সব পাখিদের হয়রান করত। কিন্তু অন্যদিকে টিয়া রাজা থাকত, যে এখন বড় হয়ে গিয়েছিল আর ওনার সব আত্মীয়রা ওনার সম্পত্তি দখল করে নিতে চাইছিল। তাই জন্য টিয়া রাজা নিজের উত্তরাধিকারী খোঁজার কথা ভাবল। একবারের কথা, টুনি পাখি নদীর ধারে জল ভরতে গিয়েছিল আর ভুঁড়ি পাখি এই কাজ করতে ওকে দেখে নেয়। আরে, টুনি পাখি তো জল ভরতে যাচ্ছে, কেন না আমি ওকে একটু বিরক্ত করি। তারপর ভুঁড়ি পাখি লুকিয়ে লুকিয়ে পা টিপে টিপে ওর পেছন থেকে গিয়ে ওকে জলে ফেলে দেয়। টুনি পাখি জলে পড়ে যায়, কিন্তু ও সাঁতার কাটতে জানত, তাই সাঁতার কেটে ওর ডাঙায় চলে আসে আর ও ভুঁড়ি পাখিকে ওখান থেকে পালাতে দেখে ফেলে। এই ভুঁড়ি পাখি তো অত্যাধিক করছে, সব সময় বিরক্ত করতে থাকে। আজ তো এ আমাকে জলে ধাক্কা মেরে ফেলেই দিচ্ছিল, আজ এর নালিশ এর বোনের কাছে করতেই হবে। টুনি পাখির খুব রাগ হয়। এই কথাটা কি ও বনি পাখিকে বলে দেয়। বনি পাখি, তুই নিজের বোনকে বুঝিয়ে দে, ও সব সময় পাখিদের হয়রান করে, আজ তো আমাকে জলে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। বোন, আমি জানি ও কত অসভ্য হয়ে যাচ্ছে, আর আমি তো ওকে খুব বকেও ছিলাম, কিন্তু আমার তো একটা কথাও শোনে না। আর এখন মা বাবাও নেই যে ওকে সামলাবে, আর আমাকে তো নিজের বোনই মানে না। জানি না বাবা, তোমরা দুজন বোন কি করে আপন বোন হও। তোমাকে দেখে তো কেউ বলতেই পারবে না যে ওই শয়তান ভুঁড়ি পাখির বোন তোমার মতো ভালো আর পরিষ্কার মনের পাখি একজন। বোন এখন আমরা করতেই বা কি পারি, প্রকৃতি আমাদের এরকমই বানিয়েছে, আমরা আলাদা তবু একই মায়ের পেটের। ঠিক আছে, তোমরা নিজেদেরটা দেখে নাও, কিন্তু যখন ভুঁড়ি পাখি ফিরবে ওকে বলে দিও যেন আমার সাথে লাগতে না আসে, না হলে কিন্তু ভালো হবে না, বলে দিলাম। এটা বলে টুনি পাখি ওখান থেকে চলে যায়। পরের দিন মুনমুন পাখির মা বাবা বাইরে যাচ্ছিল, আর সেই সময় মুনমুন পাখিও খুব ছোট ছিল। মুনমুন পাখির মা ভুঁড়ি পাখিকে বলে, দেখো ভুঁড়ি মা, আমি কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি, তো তুমি আমার মেয়ে মুনমুনের খেয়াল রেখো। ঠিক আছে কাকিমা, মুনমুন পাখির মা এটা বলে চলে যায়। কিন্তু ভুঁড়ি পাখি কিছুক্ষণ পর নিজের মনে মনে ভাবতে লাগে, মুনমুন পাখির মা কি আমাকে চাকর ভেবে নিয়েছে? কেন আমি অন্য কারোর খেয়াল রাখবো? এমনিতেও কেউ জানতে পারবে না, আমি একটু ঘুরে চলে আসি। মুনমুন পাখি এদিকে একলা খিদেতে কষ্ট পাচ্ছিল, তখনই সেখানে বনি পাখি আসে। মুনমুন মা, তুই আজ একলা কেন রে? তোর মা কোথায় গেছে? দিদি, মা কিছুদিনের জন্য বাইরে গেছে আর আমার খুব খিদে পাচ্ছে, তুমি কি আমার জন্য খাবার নিয়ে আসবে? এমনিতেও মা ভুঁড়ি দিতেকে বলেছিল, কিন্তু না জানে ও কোথায় চলে গেল। কোনো ব্যাপার না মুনমুন মা, আমি তোমার জন্য খাবার এখনই নিয়ে আসছি। তারপর বনি পাখি ভুঁড়ি পাখিকে খাবার খাইয়ে দেয় আর ওর খেয়াল রাখে, আর ও পুরো দিন ওর সাথেই থাকে। আর এবার ভুঁড়ি পাখি আর বনি পাখির মধ্যে ঝগড়া হয়ে গেল। ও রেগে গিয়ে বনি পাখিকে বাসার থেকে বের করে দিল আর বলল, বনি বেরিয়ে যা তুই আমার বাসার থেকে, সস্তায় খাবার খেতে থাকিস, ফাঁকিবাজ কোথাকার, আর মনে রাখিস তোকে কেউ নিজের বাসাতেও রাখবে না, আর তুই বাইরে এভাবে ধাক্কা খাবি। দিদি এরকম করো না, আমি কোথায় যাব? আমি সেটা জানি না, কিন্তু তুই এখন আমার বাড়িতে থাকবি না। বনি পাখি কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায় আর ভুঁড়ি পাখি মনে মনে ভাবে, এখন মজা হবে, ও আমার বাসাতে বেশি ঘ্যাম দেখাচ্ছিল, এখন বাসার বাসায় ঘুরে বেড়াবে, তখন বুঝতে পারবে। বনি পাখি বাইরে জঙ্গলে এরকম ভাবে ঘুরতে থাকে আর এদিক ওদিক থেকে ফল খেয়ে নিজের পেট ভরতে থাকে। ও একটা গাছের ছায়ায় বসেছিল আর তখনই ওখান থেকে টিয়া রাজা যাচ্ছিল, আর টিয়া রাজা ওর কাছে চলে আসে। আরে বনি পাখি, কি হয়েছে, এইখানে বসে আছো কেন? কিছু না টিয়া রাজা মশাই,
আমার বোনের সাথে আমার ঝগড়া হয়েছে, সেই জন্য আমাকেও ঘর থেকে বের করে দিয়েছে। আরে, তোমার মতন এত ভালো পাখিকে বাড়ি থেকে বের করে দিয়েছে, এটা কি করে করতে পারে? ঠিক আছে, তুমি আমার সাথে চলো আর আমার মহলে থাকবে। এমনিতেও তুমি খুব ভালো আর বুদ্ধিমানও। হ্যাঁ মহারাজা, আপনার অনেক অনেক ধন্যবাদ। বনি পাখি টিয়া রাজার সাথে চলে গেল। এরপর বনি পাখি চিরকালের জন্য ওখানে থাকতে আরম্ভ করে, আর ভুড়ি পাখি নিজের ছোট বাসাতেই থেকে যায়। আর বনি পাখি যাওয়ার পর থেকে ওর সাথে কেউ কথাও বলে না। ভালো হয়েছে, ওই স্বার্থপর আমার ঘর থেকে চলে গেছে, এখন এই বাসাটা শুধু আমার। অন্যদিকে বনি পাখি টিয়া রাজার খুব সাহায্য করতে থাকে, তাই জন্যে জঙ্গলে ওর খুব প্রশংসা হতে থাকে। আর টিয়া রাজাও ওকে খুব পছন্দ করতে লাগলো, আর ওকে নিজের উত্তরাধিকারী বানিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল। এই কথা যখন ভুড়ি পাখি জানতে পারল, তখন ওর মনে বনির জন্য হিংসা জন্মে উঠল। তারপরও বনি পাখির কাছে গেল। কি ব্যাপার বোন, তুই তো অনেক বড় খেলা খেললি, আমি তোকে ঘর থেকে কি বের করলাম? তুই তো রাজাকে নিজের বাবা বানিয়ে ফেললি। তোকে যদি আমি ঘর থেকে না বার করতাম, তাহলে আজ তুই এসব কিছুই পেতিস না, তাই জন্যে এই সব জিনিসে আমার অধিকারই বেশি। এটা বলে ভুড়ি পাখি বনি পাখিকে মারার চেষ্টা করতে যায়। তখনই টিয়া রাজা ওখানে এসে যায় আর বনি পাখিকে বাঁচিয়ে নেয়। ভুড়ি পাখি, তুমি নিজের বোনকে বাসা থেকে বার করে দিয়েছো, তার জন্য আমি ক্ষমা করে দিয়েছি, কিন্তু আজ তুমি মারার চেষ্টা করলে, এর জন্য তোমায় ক্ষমা করব না। হে, এখন আমার মেয়ে, আমার মেয়েকে মারার শাস্তি তোমায় এখন পেতেই হবে, এখন তুমি সারা জীবন জেলে বন্দী থাকবে। না মহারাজ, আপনি আমার বোনকে এরকম শাস্তি দেবেন না, আমি আপনার কাছে হাতজোড় করছি। ঠিক আছে বনি পাখি, যদি তুমি বলছো তাহলে আমি জেলে বন্ধ করব না, কিন্তু একে জঙ্গল ছেড়ে যেতে হবে। এরপর টিয়া রাজা ভুড়ি পাখিকে নিজের রাজ্য থেকে বের করে দেয়, আর বনি পাখিকে নিজের উত্তরাধিকার ঘোষণা করে দেয়। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে যা করবে সেটাই ভুগবে।